আমাদের আজকের আলোচনার বিষয় ধ্বনি পরিবর্তন তার কারণ এবং বিভিন্ন ধারা আমরা জানি নদীর মতো প্রবহমান সমাজের সঙ্গে ভাষার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে কালক্রমে সমাজের যেমন পরিবর্তন হয় ঠিক সেইভাবেই ভাষারও পরিবর্তন অবশ্যম্ভাবী ভাষারই পরিবর্তন দু দিক থেকে হয় একটা হচ্ছে তার বাইরের দিক থেকে আর একটা হচ্ছে তার ভেতরের দিক থেকে বাইরের দিকের পরিবর্তন হচ্ছে তার গঠনগত পরিবর্তন আর আভ্যন্তরীণ পরিবর্তন হচ্ছে তার অর্থগত পরিবর্তন বাইরের এই গঠনগত পরিবর্তনকে লক্ষ্য করা যায় গঠনগত একক যে ধ্বনি সেই ধ্বনি পরিবর্তনের মাধ্যমে আর আভ্যন্তরীণ পরিবর্তনকে ধরা যায় শব্দের অর্থ পরিবর্তনের ধারার মাধ্যমে এই যে ধ্বনি পরিবর্তন সেই ধ্বনি পরিবর্তনের কিন্তু কয়েকটি কারণ আছে প্রথমত হচ্ছে জলবায়ু ভূপ্রকৃতি পরিবেশ ভাষার ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে সাধারণত দেখা যায় যে জায়গার জলবায়ু আর্দ্র প্রকৃতির সেখানেকার ভূপ্রকৃতি স্বাভাবিকভাবেই উর্বর হয় শস্যস হয় সেই জায়গার ভাষাও দেখা যায় অনেক সুমধুর তুলনামূলকভাবে যে জায়গার জলবায়ু শুষ্ক প্রকৃতির সেখানকার ভূপ্রকৃতি হয় ওষর বা রুক্ষ এবং সেখানকার ভাষাও লক্ষ্য করা যায় যে অনেকটা কর্কশতা যুক্ত সাধারণভাবে জলবায়ু ভূপ্রকৃতি পরিবেশের এই প্রভাব ভাষার উপরে থাকলেও এই নিয়ম কিন্তু সবসময় কিন্তু কার্যকরী নয় এই নিয়মের ব্যতিক্রমও লক্ষ্য করা যায় কেননা যেমন এই যে আর্দ্র প্রকৃতির জলবায়ু যে বাংলাদেশের সেই বাংলাদেশে লালিত যে বাংলা ভাষা সেই বাংলা ভাষার মিষ্টতাকে যেমন কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু তেমনি উত্তরাঞ্চলে ভারতবর্ষের উত্তরাঞ্চলে রুক্ষ শুষ্ক চরম জলবায়ু সেই রুক্ষ শুষ্ক ভূপ্রকৃতির মধ্যেও লালিত যে উর্দু ভাষা তার লালিত কিন্তু কোনো অংশে কম নয় তো সেই কারণে বলা হয় যে ভাষার উপরে জলবায়ু ভূপ্রকৃতি পরিবেশের একটা প্রভাব থাকলেও সেটাই কিন্তু ধ্বনি পরিবর্তনের বা ভাষায় প্রভাব ভাষাকে প্রভাবিত করার একমাত্র কারণ কিন্তু নয় ভাষা ভাষার অন্তর্গত ধ্বনির পরিবর্তনের আরেকটি কারণ হিসেবে দেখা যায় যে অন্য জাতির প্রভাব একটি জাতি যদি দীর্ঘদিন অন্য একটি জাতির শাসনাধীনে থাকে তবে স্বাভাবিকভাবেই শাসক জাতির ভাষার প্রভাব শাসিত জাতির ওপরে পড়ে এবং তার ফলে শাসিত জাতির ভাষায় ধ্বনি পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় এই কারণে পশ্চিমবঙ্গ এবং যে বাংলাদেশ এই দুটো জায়গাতেই একই বাংলা ভাষা প্রচলিত থাকার পরেও তিনটে শীষ ধ্বনির মধ্যে যেখানে পশ্চিমবঙ্গের বাংলাতে তালেব্যস্বর আধিক্য সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশে মুসলমান শাসনের ফলে ফার্সি ভাষার প্রভাবে সেখানে কিন্তু দন্তেশ্বয়ের আধিক্য লক্ষ্য করা যায় ধ্বনি পরিবর্তনের আরেকটি কারণ হল বক্তার উচ্চারণের ত্রুটি তার আরামপ্রিয়তা এবং শৈথিল্য ভাষা মাত্রেই সেখানে দুই পক্ষের ভূমিকা অবশ্যই থাকবে এক হচ্ছে বক্তা দ্বিতীয় পক্ষ হচ্ছে শ্রোতা তাই বক্তার যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটির কারণেও কিন্তু ভাষায় ধ্বনি পরিবর্তিত হতে পারে আমাদের সাধারণভাবে এই উচ্চারণের একটা প্রবণতা হচ্ছে যে সহজভাবে উচ্চারণ কম সময়ে উচ্চারণ কষ্ট না করে উচ্চারণের প্রবণতা সেই উচ্চারণ কষ্টকে লাঘব করার ফলে বক্তা অনেক সময় কি করে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ফেলে তার মাঝে শরৎ নিয়ে আসে এবং যে কারণে রত্ন হয়ে যায় রতন তো বক্তার এই যে তার যে এই কষ্ট লাঘব করার যে চেষ্টা সেই কারণে কিন্তু ধ্বনি পরিবর্তিত হয় অনেক সময় বক্তা বক্তা অসাবধানতাবশত একটি শব্দের মধ্যে বাড়তি ধ্বনি কিন্তু উচ্চারণ করে ফেলে সেক্ষেত্রেও কিন্তু ধ্বনি পরিবর্তিত হয়ে যায় যেখানে আবার কখনো কখনো সে যত সংখ্যক ধ্বনি আছে সেই ধ্বনিকে কম সময়ে উচ্চারণ করতে গিয়ে কিছু কিছু ধ্বনি উচ্চারণ মানে কিছু কিছু ধ্বনির উচ্চারণ লুপ্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই এই যে বক্তার তরফ থেকে এই এই যে ত্রুটি সেই ত্রুটির কারণেও কিন্তু ধ্বনির পরিবর্তন হতে পারে ধ্বনির এই পরিবর্তনের ক্ষেত্রে বক্তার যেমন ভূমিকা আছে ঠিক সেই রকমই কিন্তু শ্রোতারও কিন্তু শোনার ক্ষেত্রে যদি কোনো শ্রবণজনিত কোনো ত্রুটি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু ধ্বনি পরিবর্তিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন বিদেশি শব্দ বা ইংরেজি শব্দ যে জেড সেই জেডের উচ্চারণের প্রকৃত ধ্বনি আমাদের বাংলা ভাষায় কিন্তু নেই তো সেটাকে আমরা জেটকে জের মতো মনে করে আমরা বর্গীয় জ হিসেবে জেটকে উচ্চারণ করা যে চেষ্টা করি সেটা হচ্ছে এই যে শ্রবণজনিত যে ত্রুটির কারণ সেই ত্রুটির কারণে ধ্বনির কিন্তু পরিবর্তন জেট পরিবর্তিত হয়ে যায় জতে এইভাবে ধ্বনির পরিবর্তন হতে পারে এছাড়াও হচ্ছে কি সন্নিহিত ধ্বনির প্রভাব এবং স্বাভাবিক নিয়মে স্বাভাবিক নিয়মেই কিছু ধ্বনির ক্ষয় বা নতুন কিছু ধ্বনির যে সৃষ্টি সেই কারণেও কিন্তু ধ্বনি পরিবর্তিত হয় সন্নিহিত ধ্বনির প্রভাবটি কিরকম না পাশাপাশি একটি একটি ধ্বনি ধ্বনি পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মধ্যে আরেকটি ধ্বনিকে প্রভাবিত করে অনেক সময় নিজের মতো বা নিজের কাছাকাছি কোনো ধ্বনিতে কিন্তু পরিণত করে ফেলে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ধ্বনির পরিবর্তন হয় যে কারণে পদ্ম শব্দটি প দয়ে ম কিন্তু সে হয়ে যাচ্ছে পদ্ম উচ্চারণের ক্ষেত্রে তাহলে ধনির সন্নিহিত ধনির এইরকম প্রভাবের কারণে কিন্তু ধনির পরিবর্তন হয় আর এই যেটা আমরা বললাম যে সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে এই যে পরিবর্তনশীলতা সেই পরিবর্তনশীলতার পথের পথের সেই স্রোত ধরে স্বাভাবিকভাবে কিছু ধ্বনি ক্ষয় হয়ে যায় লোপ পেয়ে যায় আর কিছু ধনী নতুন করে আবার ধ্বনীমালাতে যুক্ত হয় এই কারণেও ধ্বনির একটা পরিবর্তন হয় এই সমস্ত ধরনের পরিবর্তনের যে ধ্বনি পরিবর্তনের যে কারণগুলো সেই কারণগুলোকে পর্যবেক্ষণ পর্যালোচনা এবং বিশ্লেষণ করে ধনীবিজ্ঞানীরা ধনী পরিবর্তন ব্যাপারটিকে কয়েকটি ধারাতে বিন্যস্ত করার চেষ্টা করেছেন এবং সেখানে মূলত চারটি ধারা আছে যে চারটি ধারা হচ্ছে ধনির আগম ধ্বনির লোভ ধ্বনির রূপান্তর এবং ধ্বনির স্থানান্তর এবং এই নামকরণ দেখেই আমরা দেখতে পাচ্ছি যে ধ্বনির আগম মানে হচ্ছে আগে ধনিটি ছিল না সেই ধ্বনিটি পরবর্তীকালে যুক্ত হয়েছে ধনির লোক মানে হচ্ছে ধনিটি ছিল কিন্তু বর্তমান ব্যবহারে সে লুপ্ত হয়েছে ক্ষয় পেয়েছে ধনির রূপান্তর যেখানে ধনী নতুন কোনো ধ্বনি আসেও নি আর ধনী লুপ্তও হয়নি শুধু একটি ধ্বনি অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়ে গেছে পরিবর্তিত হয়ে গেছে আর ধ্বনির স্থানান্তর সেখানেও আমরা দেখছি ধনির আগম হচ্ছে না লোভ হচ্ছে না রূপান্তর হচ্ছে না শুধু শব্দের মধ্যে ধ্বনির স্থান বদল হচ্ছে তো এই চারটি ধারায় ধ্বনি পরিবর্তনকে বিন্যস্ত করতে গিয়ে ধ্বনি বিজ্ঞানীরা যে নানা সূত্রগুলি ধনী পরিবর্তনের নানা যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলিকে মূল এই চারটি ধারায় বিন্যস্ত করেছেন এই যে নিয়ম ধনির আগুম ধনির লোভ ধনির রূপান্তর এবং ধনির স্থানান্তর এই চারটি ধারায় মোটামুটি গুরুত্বপূর্ণ ধনী পরিবর্তনগুলোকে বিন্যস্ত করে তার আলোচনা ছাড়াও কিন্তু আরও বহু বিচিত্র রকমের কিন্তু ক্ষেত্রবিশেষে ধনির পরিবর্তন হয় ধনির পরিবর্তন হচ্ছে এইরকমই বহু বিচিত্রমুখী অতএব আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে ভাষার যে পরিবর্তন ভাষার সেই পরিবর্তনের দুটি দিক একটি হচ্ছে তার বহিরঙ্গগত পরিবর্তন আর একটা হচ্ছে তার আভ্যন্তরীণ পরিবর্তন বহিরঙ্গগত পরিবর্তনকে আমরা দেখতে পাচ্ছি এই বিচিত্রমুখী ধ্বনি পরিবর্তনের মাধ্যমে সেই বহিরঙ্গগত পরিবর্তনের একটা পরিচয় আমরা পেলাম এবং শব্দার্থ পরিবর্তনের ক্ষেত্রে আমরা ভাষার ওই আভ্যন্তরীণ অর্থগত পরিবর্তনের দিকটিকে ধরতে পারব আজকের আলোচনা এ পর্যন্ত ধন্যবাদ